চট্টগ্রামের বাঁশখালীতে শিলকুপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মী ও রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলার শিলকুপের ওসমান ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সহ অনেকেই।